প্রাণঘাতী করোনা ভাইরাসে ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সাধারণ মানুষ থেকে শুরু করে এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না কেউই। উপসর্গ দেখা দিলে প্রতিনিয়ত নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে, আর এই সংক্রমণ থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব রক্ষার কোনো বিকল্প নেই বলে মনে করেন চিকিৎসকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কেরানীগঞ্জে পুলিশ, র‍্যাব, স্বাস্থ্যকর্মী সহ আরো 20 জন করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলা 193 জন করোনা শনাক্ত হয়েছে। বরিশালে গত 24 ঘন্টা আরো একজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ঝালুকাটি, পূর্ব চাঁদকাটি ও রামনগর এলাকায় দুইজনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজন পুরুষ, অপরজন নারী। ঝিনাইদহের কোটচাঁদপুরে এলাঙ্গি ইউনিয়নের জগদীশপুর গ্রামে নারায়ণগঞ্জ থেকে আসা দুটি পরিবার 7 সদস্যকে একটি প্রাথমিক বিদ্যালয়ে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মানিকগঞ্জে গত 24 ঘন্টায় একজন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 22 জনে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 2 জন মারা গেছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 177 জনে। এ সময়ের মধ্যে 5368 জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও 665 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 9455 জনে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করেছি 5214টি এবং পরীক্ষা করা হয়েছে 5368টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 81434টি। এই নমুনা পরীক্ষা যা করা হয়েছে তার মধ্যে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 665 জন এবং এ পর্যন্ত শনাক্ত হলো 9455 জন। মৃত্যুর তালিকা আজকেও আছে। আজকে 2 জন মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায়, তারা 2 জনই ঢাকার বাইরে এবং এ পর্যন্ত তাহলে আমাদের মৃত্যু দাঁড়ালো 177 জন। রাষ্ট্রকে এগিয়ে নিতে ও একটি বহুমাত্রিক সমাজ বিনির্মাণে মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর থেকে এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন। এ সময় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সকল গণমাধ্যম কর্মীকে অভিনন্দনও জানান তথ্যমন্ত্রী। মুক্ত, স্বাধীন গণমাধ্যম, একই সাথে দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের স্বাধীনতা যেমন প্রয়োজন, একই সাথে